আসসালামু আলাইকুম। আশা করি সকল জেসন ভাই বন্ধুরা ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে একটা ফোন দেখতে পাচ্ছেন, ফোনটা হচ্ছে কিপ্যাড ফোন, চাইনিজ ফোন। তো সেটাতে সমস্যা এলসিডি লাইট প্রবলেম। বন্ধুরা আমি সেটা ওপেন করে দেখাবো আপনাদের। সেটি কিন্তু ওপেন হচ্ছে, আমার কিপ্যাডে লাইট আসছে, কিন্তু আমার এলসিডিতে লেখা দেখা যাচ্ছে কিন্তু কোনো রকমের লাইট নেই। তো এই সমস্যাগুলো হয় সাধারণত ওয়াটার ড্যামেজের কারণে, এই সমস্যাগুলো বেশি হয়, লাইন মিসিং হয়ে যায় বা লাইন শর্ট হয়ে যায়। তো এই সমস্যাগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো খুবই সহজ সিম্পলভাবে। তো প্রথমে তো আমি আগে ভালোভাবে চেক করে নেব যে আমাদের এপাশে কোনো ডিসপ্লেতে লাইনে বাড়ি কোনো সমস্যা নেই। তো এখানে কিন্তু একদম ক্লিন দেখা যাচ্ছে, হয়তো বা ডিসপ্লেটা চেঞ্জ করা ডিসপ্লে, হয়তো বা ডিসপ্লে এর আগে কখনো চেঞ্জ করেছে। তো বন্ধুরা আমি এই অবস্থাতে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি ডিসপ্লেটা আমি খুলে নেব এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটু সমস্যা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিসপ্লে লাইনে। তো এই চাইনিজ ফোন সাধারণত এই ফোনগুলো এটা হচ্ছে 24 মিনিট ডিসপ্লে, অথচ আমাদের 20 মিনিট ডিসপ্লেটা এখানে সেটিং করা যায় বা ডিসপ্লের 20 মিনিট ডিসপ্লে থাকে, কিন্তু ফোনগুলো রয়েছে হলকে 24 মিনিট। তো 24 মিনিট ডিসপ্লেগুলোর লাইন অন টু, এটা হচ্ছে এই দুটো হচ্ছে এলসিডির লাইটের লাইন অন টু। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু অন টু লাইনটা এখানে ঠিক রয়েছে, কিন্তু নিচের যে সারির লাইনগুলো রয়েছে এখানে কিন্তু এখানে একটু ঝামেলা মনে হচ্ছে। এখানে কিন্তু তুইতা পরে বা ফ্যাঙ্গাস পরে এখানে কিন্তু বা ওয়াটার ড্যামেজ, ওয়াটারের জন্য কিন্তু এখানে ড্যামেজ হয়ে কিন্তু লাইনটা নষ্ট হয়ে গেছে। তো এখন যেটা করব আমরা সেটটা ব্যাটারি উঠিয়ে দেখবো যে আমাদের এই লাইনে এখানে কোনো ভোল্টেজ আছে কি না সেটা আমরা দেখবো। পাওয়ারটা অফিস করে আমরা সেটটা চালু করে নেব। মাল্টিমিটার দেখবো যে আমাদের এখানে কোনো ভোল্টেজ আছে কি না আমাদের যে লাইটের লাইনটা। এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ নাই, তো আমরা দেখবো যে নিচের সারির থেকে উপরে সারি কোনো আমাদের কোনো লাইনটা রয়েছে কি না সেটা আমরা দেখবো। বন্ধুরা এখানে কিন্তু নিচের সারি তিন উপর সারি মান লাইনটা মান রয়েছে, এখন বিষয়টা হচ্ছে এখানে সমস্যা হচ্ছে আমি যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে এখানে যে লাইনটা রয়েছে দুটো পিনের যে লাইন দুটো রয়েছে, একটা এখান দিয়ে এপর এদিকে আসছে আর একটা আসছে আর ক্রাসে এখান থেকে এদিক দিয়ে। তো দুটো লাইনে দেখা যাচ্ছে এখানে। তো আমি এখানে একটু হালকা একটু ব্লেড দিয়ে ঘষে আমরা দেখবো যে এখান থেকে আমাদের লাইনটা টানানোর পরে আমাদের ভোল্টেজ আসে কি না সেটা আমরা দেখবো। তো আমরা এখানে ভালো করে একটু ব্লেড অথবা এন্ট্রি দিয়ে আমরা একটু হালকা একটু ঘষে নেব, এখানে খুব এইভাবে ঘষতে হবে। আমরা এখানে লাইন বের করে নেবো একটু, আমরা একটু এখানে সোল্ডারিং করব। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন আবার
সেটা চালু করে নেব। চালু করার পরে এখানে যে আমার ইটা রয়েছে, ডিসপ্লে যে লাইটের লাইনটা রয়েছে, আমরা দেখব ওখানে ভোল্টেজ আসছে কিনা। আমরা 20 ডিসিভোল্ট দিয়ে রাখবো। এখানে কিন্তু আমাদের লাইটটাও জ্বলার মতো যথেষ্ট বোল্ট রয়েছে। দেখো অটো অফ হয়ে যায় কিনা সেটা দেখো, অটো অফ হয়ে গেছে। তার মানে এখানে আমাদের ডিসপ্লেটা 100% লাইনটা এখান থেকে আসে। তো আমরা এখানে একটু জাম্পার করে নেব দুটাতেই। একটা হচ্ছে আমার দুটার লাইনই কিন্তু মিসিং, একটা হচ্ছে এখান থেকে মিসিং আর একটা হচ্ছে এই গোড়ের থেকে মিসিং। আমরা লাইন দুটো জাম্পার করবো এখন, যেখানে আমরা সোল্ডারিং করে লাইনটা বের করেছি ওখান থেকে আমরা জাম্পারিং করবো। আমরা জাম্পারটা যে করেছি ঠিক এইভাবে, এখন আমরা সরাসরি ডিসপ্লেটা লাগিয়ে নেব। এখন চালু করে দেখব, ডিসপ্লেটা নেগেটিভ অবশ্য, হয়তো বা এরকমভাবে চেঞ্জ করেছিল একটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিকলি লাইটের কাজটা হয়ে গেল। কিন্তু এখন যদি আমি যদি এটা এখানে ডিসপ্লেটা খুলে যদি লাইনটা বের করে যদি না কাজ করতাম, আমরা কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু দুটা জাম্পার নিয়ে একটা নেগেটিভ একটা পজিটিভ নিয়ে আমরা কিন্তু ভালফের মানে যে কিপ্যাডের যে লাইট রয়েছে, লাইটের লাইনটা যে রয়েছে, এখানে পজিটিভ একটা নেগেটিভ একটা এখানে লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজটা হতো। কিন্তু এরকম হলে পরে আমাদের কিন্তু যখন কিপ্যাডে লাইট জ্বলতো তখনই কিন্তু ডিসপ্লেতে লাইট জ্বলতো, আর যখন কিপ্যাডে লাইট অফ হয়ে যেত ডিসপ্লেতে লাইট অফ হয়ে যেত। এখন কিন্তু আমরা যেরকম হয়েছে তাতে কিন্তু আমরা কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস কমানো বাড়ানো এক থেকে সেম অরিজিনালের মতনই কাজ করবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।